নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঘি করলার একটি সবজি। এখানে আমি এটা কাঁকরোলও বলে, অনেকে ঘি করলাও বলে। আমি এখানে 400 গ্রাম ঘি করলা বা কাঁকরোল নিয়েছি। এইগুলো আমি ছালটা ছাড়িয়ে, এই যে কাটা কাটা দানাগুলো রয়েছে এগুলো আমি ছাড়িয়ে দেব, দিয়ে কুচি করে কেটে নেব। এখানে আমি কাঁকরোলগুলো ছালটা ছাড়িয়ে নিয়েছি আর কুচি করে কেটে নিয়েছি। আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো আমি রান্না করব। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি। এরপর এর মধ্যে সরষের তেল দিয়ে দেব। আমি এখানে 2 চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন আর 1টা শুকনো লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁকরোলগুলো দিয়ে দেব। আমি কাঁকরোলটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে দেব। দিয়ে দিলাম আমি 1/2 চামচ নুন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে কম আছে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। পর আমি ফিরে এলাম। আমার এইগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব, আমি এখানে 1/2 চামচ সবজি মশলা দিয়ে দিলাম। সবজি মশলা দিয়ে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। 1 মিনিট আমি এটা কড়াইয়ে রেখে ভাজা ভাজা করে নেব। এটা আমার 1 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা রুটি বা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমার তৈরি হয়ে গেল কাঁকরোলের এই ভাজা ভাজা সবজি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর 1টি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।